পার্টি আয়োজন ও অংশগ্রহণ নিয়েছিল মৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার বন্ধুদের পেশা। বান্ধবী নেহা গ্রেপ্তারের পর বেড়ে এলো তথ্য, বিষাক্ত মদ পানি হয় মৃত্যু। নিহা এবং আরও যারা ছিল তাদের কাজই ছিল প্রতি রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিজাত এলাকায় পার্টিতে অ্যাটেন্ড করা এবং নাচ গান করা। বিষাক্ত মদের কারণেই মূলত এই ঘটনাটি ঘটে। ফেসবুকে 40 ঊর্ধ্ব নারীদের করা হয় টার্গেট, প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয় আপত্তিকর ছবি। বরিশালের বেলালের হাতে ব্ল্যাকমেলের শিকার শতাধিক। 4 সপ্তাহ পরে দেয়া হতে পারে করোনা টিকার দ্বিতীয় ডোজ, প্রত্যাশা অনুযায়ী হয়নি রেজিস্ট্রেশন। গণহারে প্রয়োগের জন্য প্রস্তুত রাজধানী 43টি কেন্দ্র। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে ফ্লাইট নামলে মেলে শত শত পিস স্বর্ণের বার, তবে গত 4 মাসে বৈধভাবে এসেছে 4 মেট্রিক টন, বাড়ছে রাজস্ব আয়। একসময়ের দুর্ভোগের সড়ক এখন সবচেয়ে গতিময়, নান্দনিক সৌন্দর্য মুগ্ধ করছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, আরও মোহনীয় রাতের রূপ। এবং শরণার্থী প্রবেশে আরও উদার হবে যুক্তরাষ্ট্র, নতুন পররাষ্ট্রনীতি ঘোষণায় বাইডেন। মিয়ানমারের সামরিক জান্তাকে ক্ষমতা ছাড়ার আহ্বান।